ভাই গরুর দড়ি দিয়ে কে সেট বাঁধে ভাই? তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা হচ্ছে অবশ্যই তোমরা ভালো আছো। তো আমি কিন্তু কাল একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে উড়িষ্যাতে যে কম্পিটিশনটা হয়েছিল সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তো আই বাটনে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে কিংবা চ্যানেলে ভিজিট করেও দেখতে পারো। তো সেখানে যে কম্পিটিশনের যে সময় দুর্ঘটনাটা হয়েছিল তার যে ফাইনাল রিপোর্টটা সেটা কিন্তু পেয়ে গেছে। তো আমি কিংবা অনেকেই এই রিপোর্টটা কিন্তু সবাই একই বলেছি। তো ফাইনাল রিপোর্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তার আগে তোমরা দেখে নাও তো কালকে কি হয়েছিল, যারা অবশ্য দেখো নি তারা একটু দেখে নাও, দেখলে বুঝতে পারবে। তোমরা দেখলে যে যখন কম্পিটিশন হচ্ছিল তখন কিন্তু একটা সেট আপ উল্টে গেছিল, যেটা হচ্ছে তোমার মা বসন্তী আর হচ্ছে তার সাথে বি.বি মিউজিকের যে একসঙ্গে সেট আপটা ছিল সেই সেট আপটা কিন্তু উল্টে গেছিল। এটাতে একটা বড় সমস্যা হয়েছিল। আমি বলেছিলাম যে অনেকে হয়তো আহত আহত হয়েছে। যাই হোক, মোটামুটি যেটা ফাইনাল রেজাল্ট পেলাম এখানে কিন্তু দেখলাম যে কারোর কোনো অসুবিধা হয়নি। যখন লাস্ট মুহূর্তে উল্টে গেছিল সেই মুহূর্তে যে তোমাদের ভিডিওটা সেটা দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে কি ভুল ছিল, তোমরা অবশ্য কমেন্ট করে বলবে। আর আমার যে মতামতটা কিংবা অনেকের যে মতামত সেই মতামতটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, তার আগে তোমরা ভিডিওটা দেখো একবার ঝট করে। তোমরা দুরকম ভিডিও দেখলে, পড়ে যাওয়ার পরের ভিডিও আর পড়ে যাওয়ার সময়ের ভিডিও। তো এর থেকে তোমাদের কি মনে হয় যে কি কারণে এটা পড়ে যেতে পারে তোমরা একটু বলো। যে সেট আপটা উল্টে যাওয়ার যে মেন কারণটা সেই কারণটা কি তোমরা বুঝতে পারলে? তো আমার আর কিংবা কিছু লোকের যেটা মতামত সেখানে কিন্তু একটা জিনিস সব থেকে স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে তোমার বাঁধার ভুল। তো তার আগে তোমরা কিন্তু আমার যে পুরোনো ভিডিওটা মানে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম তার যে কমেন্টগুলো তোমরা চাইলে একটু যে পড়ে দেখতে পারো, আমি কিছুটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। যেখানে কিন্তু প্রচুর লোকের যে একটাই কমেন্ট ছিল সেটা হচ্ছে কি, এটা বাঁধার ভুলে কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, অবশ্যই একটা মেশিন টালুর উপরে কিন্তু এতগুলো সেট তোলা অবশ্যই উচিত হয়নি, যদিও তুলেছে তাহলে কিন্তু সেফটি মানে বাঁধা পাটটা থাকে সে বাঁধাটা কিন্তু ভালোভাবে বাঁধেনি ভাই। বেল্ট দিয়ে বাঁধে প্রত্যেকটা বড় বড় সেট আপ আমরা কিন্তু দেখেছি, যেমন ধরো পাওয়ার আছে, ডায়মন্ড আছে, এই জানা মিউজিক, মানে এরা সবাই কিন্তু বড় বড় সেট আপগুলোকে বেল্ট দিয়ে বাঁধার চেষ্টা করে। ভাই গরুর দড়ি দিয়ে কে সেট বাঁধে ভাই? গরুর দড়ি দিয়ে যদি সেট বাঁধা হয় তার কোনো টেম্পার থাকে তোমরা বলো? কারণ একটা সেটকে যখন বেল্ট দিয়ে বাঁধা হবে তার যে টাইটটা থাকে সেটা কিন্তু আলাদাই টাইট হয়। হ্যাঁ, ভুল হয় অনেক সময়, যেগুলো হয়তো ধরো রাস্তা খারাপের জন্য উল্টে যায় কিংবা গাড়ির যদি কোনো সমস্যা হয় সেই কারণে উল্টে যায়, সেগুলো ঠিক আছে মেনে নিয়ে যায়। কিন্তু এইভাবে তো কোনো সেটকে আজ পর্যন্ত পড়তে দেখিনি। আর একটা সেট দেখেছি তাতেও কিন্তু একই সমস্যা, মানে এই গরুর দড়ি দিয়ে মানে গরু বাঁধা হয় যেই দড়ি দিয়ে সেই দড়ি দিয়ে কীভাবে সেট বাঁধা হয় ভাই? এভাবে তো হয় না। কারণ একটা বড় সেটকে যখন একটা মেশিন ট্রলির উপর তুলছো মানে ইঞ্জিন ট্রলির উপর তুলছো তো সেটা কমসে কম একটু ভালো করে বাঁধা দরকার। এইখানেই তো সবথেকে বড় ভুলটা আমার মনে হয়েছে। আর কিছু লোক কিন্তু এটাই বলছে যে সবথেকে বড় ভুল হয়েছে কিন্তু এই দড়ি দিয়ে বাঁধা, বেল্ট দিয়ে যদি টাইট করে বাঁধো। তোমার একটা টাইট থাকে প্রচুর টাইট, মানে পুরো সেট উল্টালে একসঙ্গে উল্টাবে, এই অর্ধেকটা কীভাবে? তোমরা ফটোটা দেখো ভালো করে বুঝতে পারবে আমি কী বলতে চাইছি। দেখো ফটোটা দেখলে তোমরা বুঝতে পারবে, নিচে দিয়ে কিন্তু আটটা বক্সকে একটা বেল্ট দিয়ে বাঁধা রয়েছে। আচ্ছা, উপরের দিকটা দেখো ভালো করে, ছটা বক্স একটা বেল্ট দিয়ে বাঁধা রয়েছে আর তার সাথে কিন্তু আটটা বক্সকে আরেকটা বেল্ট দিয়ে বাঁধা রয়েছে। ভাই উপরে নিচে যে সাপোর্টটা পাবে সেটা কী কোথা থেকে পাবে? সেটা যদি একটা দড়ি দিয়ে বাঁধা থাকে সেটা কীভাবে টেম্পারটা পাবে তোমরাই বলো? সেইখানেই সব থেকে বড় সমস্যাটা হয়েছে। এটা যদি বেল্ট দিয়ে দু তিনটে বেল্ট দিয়ে বাঁধা থাকতো তাহলে আজকে এই সমস্যাটা হতো না। আর যেই মুহূর্তে দেখে বুঝতে পারলাম আর যেটা জানলাম অবশ্য যে যখন সেট কিন্তু বাড়ছিল মানে কম্পিটিশন হচ্ছিলো সেই মুহূর্তেই বুঝতে পারা যাচ্ছিলো যে সেটটা উল্টে যাবে, তাই সেট বন্ধ করে দিয়ে কিন্তু সবাই সাইড হয়ে গেছিলো। ভিডিওটা দেখো বুঝতে পারবে, তো সবাই কিন্তু সাইড হয়ে গেছিলো সেই মুহূর্তে, তাই কেউ আহত হয়নি। হ্যাঁ, এটা সব থেকে ভালো একটা খবর যে কেউ আহত হয়নি। যা হোক, সেটের তো ক্ষতি হয়েছে, মালিক কিংবা যারা ওখানে কাজ করে তাদেরকে এটা ভাবা উচিত ছিল যে এইভাবে তো হয় না, এভাবে বাঁধলে কোনো না কোনো সেট আপ তো উল্টে যেতেই পারে, তাই সাবধানের সঙ্গে অবশ্যই কাজ করবে। আর সবাই ভালো আছে এটা সব থেকে বড়ো কথা। তো আরও একটা ভিডিও রয়েছে যেখানে আমি তোমাদের দেখাবো দুটো সেট কিন্তু আরও উল্টেছে, সেই উল্টানো ভিডিওগুলো কিন্তু আমি নিয়ে আসবো একটার পর একটা। তো যাই হোক, মোটামুটি এটাই ছিল আজকে ফাইনাল রিপোর্ট যে মানুষ কারোর ক্ষতি হয়নি, সেটাপের অনেক ক্ষতি হয়েছে সে কথা ছাড়ো, কারণ নিজেদের ভুল ভাই। দড়ি দিয়ে এভাবে বাঁধলে তো সেট উল্টে যেতেই পারে। আর যাই হোক, মোটামুটি সেটের অনেক ক্ষতি হয়েছে, মালিকের অনেক তোলা সবই, যাই হোক সবাই ভালো আছে এটাই সব থেকে বড়ো কথা। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।